বহু চর্চিত বিপিএফ ইউপিপিএলের মিত্রতাত আউট। ইউপিপিএলক ফলঠেকত পেলায় বিস্ফোরণ হাগ্রামা মহিলারির। বিজেপির সঙ্গ ত্যাগ করবল ইউপিপিএলক দিলে হাগ্রামায় শর্ত। বিপিএফ আর ইউপিপিএলক একেলগে আনি বিটিআরত রাজনীতির এক নতুন দুয়ার খোলার যে রণকৌশল এপসুয়ে গ্রহণ করেছিল সেই রণকৌশলত হঠাৎ লাগিছে আউট। হাগ্রামা মহিলারির কুটিল রাজনীতিত পাক ঘুরনি খাইছে ইউপিপিএলে, কারণ বিপিএফ ইউপিপিএলর মিত্রতার নতুন শর্ত বান্ধি দিলে হাগ্রামা মহিলারিয়ে। হাগ্রামার শর্ত, সরকারের ইউপিপিএল আতরি আহিব লাগিব। আজি ওপেনলি কইছো মই যে ইউপিপিএলে সরকার এড়ি পেলায় আহক তেতিয়াহে মই বিশ্বাস করি, তেতিয়াহে আমার আলোচনা বিলাক কন্টিনিউ হব। হাগ্রামা মহিলারিয়ে ইউপিপিএলক ফোলঠেকত পেলায় মিত্রতার প্রসঙ্গত কঠোর শর্ত বান্ধি দিয়ার মূলতে হল ক্ষমতা কেন্দ্রিক বিষয়ত ইউপিপিএলে চলোয়া প্রচার। কিন্তু প্রচার কি চলিছিল হাগ্রামা মহিলারির মতে? হাগ্রামা মহিলারিয়ে বিটিসির রাজনীতি ত্যাগ করে যাব রাজ্যর রাজনীতিলৈ। মোক শিপ লাগে নালাগে এইবিলাক আলোচনা নাই। আমার হল কথাটো হল ইউপিপিএল বিপিএফ কেনেকৈ মিলি পেলাই কাম করব লাগে, ইয়ার বিষয় লই আলোচনা হয়েছে আর বিজেপি ইয়ারপরা আউট করব লাগে। ইউপিপিএলর এজেন্ডাটো সেইটোয়ে, সেইটুকুই এজেন্ডা করে পেলাই আমার লগত আলোচনা করেছে ইহতে। মোক যে প্রচার করেছে, অপপ্রচার করেছে যে হাগ্রামা মহিলারিয়ে দিসপুরতহে কেবিনেট মন্ত্রী হয়ে পেলায় থাকিব, আকৌ প্রমোদ বড়োহে শিব হব, সেই কারণে আপনালকে বিপিএফ করে লাভ নাই, এফালে আমার দলত আহক, এইবিলাক কথা কেউ প্রচার করেছে, এটা তো ঠিক হওয়া নাই। এনে ধরনের প্রচার ক্ষুণ্ণ হয়ে হাগ্রামা মহিলারিয়ে ইউপিপিএলক মিত্রতা প্রসঙ্গত কঠোর শর্ত বান্ধি দিয়াই নহয়, 2025-র বিটিসি নির্বাচনত একলা চলনীতি লওয়ার কথা ঘোষণা করে। 2025-ত আমি যেটু দেখা দেখবলে পাইছো বিপিএফে আরামত সরকার বড়ব, বিপিএফ তো অকলে খেলব, বিপিএফ অকলে খেলব, কারো লগত এলায়েন্স নাই। আজি ইউপিপিএলে আলোচনা করে আছে, এফালে কিবা একটা আলোচনা করেছে, এফালে কিবা একটা প্রচার করে আছে, এটু কেনেকে বিশ্বাস করিম আমি? অন্ততে বিপিএফে সিঙ্গেলি খেলিব আর সিঙ্গেলি মেজরিটি পাব। হাগ্রামা মহিলারির এই স্থিতিত হতচকিত ইউপিপিএলের কার্যকরী সভাপতি রণগৌরা নার্জারিয়ে কলে কি উদ্দেশ্যে হাগ্রামায় এই কথা কইছে মই নাজানো। হাগ্রামা যেটু মন্তব্য করিলে তেখেতে কোনটো সোর্সৰ পৰা কৈছে মই নাজানো, আনুষ্ঠানিকভাৱে আলোচনা হৈছে, তেখেতৰ নেতৃত্ব আলোচনা চলি আছে, তেখেতৰ এটা টিম আমাৰ লগত কথা পাতি আছে, মই মানে ধৰিবই নোৱাৰিলোঁ তেখেতে কি ধৰণৰ কেনেকৈ এই কথাবিলাক কৰা হ'ল। হাগ্রামা মহিলাৰীৰ মনোভাৱ যদি তেনেকুৱাই তেতিয়া ৰাইজে ল'ব সিদ্ধান্ত। কৃষিখন বহুত কষ্টৰ বিনিময়ত আমি পাইছোঁ আৰু এতিয়া শান্তি পৰিৱেশ আহিছে, গতিকে বিটিচিখন ভালদৰে চলাবৰ কাৰণে এটা ভালদরে চলাব লাগলে সবে মেলা প্রীতিরে যদি কামটো করা হয় তেতিয়া বেশি ভাল হয় সবর কারণে, সেইটো মূল উদ্দেশ্য আছে। তো এতিয়া আলোচনা করোতে এনেকেই যদি পরস্পরে পরস্পরে যদি দখল আরোপ করে তেতিয়া মনোভাববিলাক বোঝা যায়, তো এইটো রাইজে বিচার করিব। হাগ্রামা মহিলারির বক্তব্য আর রণগৌরা নার্জারির প্রত্যুত্তরের পিছত মিত্রতার কথাবোর যে জটিল হবলৈ গৈ আছে সেয়া অনুমান করব পারি। এপসুর উদ্দেশ্য আর বিপিএফ ইউপিপিএলের উদ্দেশ্যের মাজত লাহে লাহে প্রভেদ সমূহ যে বৃদ্ধি পাব সেয়া আর অস্পষ্ট হয়ে থাকা নাই। ব্যুরো রিপোর্ট, ND24। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।